কুমিল্লার নাঙ্গলকোটে পদুয়া যুব কল্যাণ সংস্থার আয়োজনে অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র ও যুবকদের মাঝে সার্টিফিকেট বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের রফিকুল ইসলাম ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জোড্ডা পূর্ব ইউপি চেয়ারম্যান আনোয়ারা হোসেন মিয়াজি, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন। Thank you.